আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা বানাতে যাচ্ছি তিলের পাপড়ি। তিলের পাপড়ি তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা হলো সাদা তিল 1 কাপ, চিনি 2 কাপ, পানি 1/2 কাপ, তেল অথবা ঘি 2 টেবিল চামচ। সবার প্রথমে এখন আমরা তিলগুলো ভেজে নেব। অল্প আছে, আস্তে আস্তে তিলগুলো ভেজে নেব। তিলগুলো বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে হবে। তিলগুলো নাড়তে হবে, নাড়া বন্ধ করলে নিচের তিলগুলো আগে লাল হয়ে যাবে, উপরে তিলগুলো কাঁচাই হয়ে যাবে, তাই আমরা তিলগুলো অনবরত নাড়তে থাকব। আমার তিলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে এগুলোকে ঢেলে নেব। আমরা তিলগুলো একটি পাত্রে ঢেলে নিয়েছি, এখন আমরা চিনির ক্যারামেল করব। এর জন্য আমরা পাত্রে, আমি এখানে ঘি ব্যবহার করেছি, তেলও ব্যবহার করতে পারেন, সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দেব 2 কাপ চিনি, এখন আমরা চিনিটাকে গলতে দেব। আমাদের চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে, এখন আমরা ক্যারামেল হওয়ার জন্য অপেক্ষা করব।
এখন আমরা একটা পাত্রে ঢেলে নেব। একটু ছড়িয়ে দেব। এরকম করে আমরা আরও তিনটি প্লেটে ধরে নিয়েছি। প্লেটটি আগে ঘি অথবা তেল দিয়ে গ্রিস করে নিতে হবে। এখন আমরা এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে পরে আমরা এটাকে উঠিয়ে নেব। এখন আমরা একটা পাত্রে ঢেলে নেব। ছড়িয়ে দেব। এরকম করে আমরা আরও তিনটি প্লেটে ধরে নিয়েছি। প্লেটটি আগে ঘি অথবা তেল দিয়ে গ্রিস করে নিতে হবে। এখন আমরা এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে পরে আমরা এটাকে উঠিয়ে নেব। দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে তিলের পাপড়িগুলি। তৈরি হয়ে গিয়েছে আমাদের তিলের পাপড়ি।